আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজকে আমি বানাবো ডালের পেঁয়াজু। যদিও আমি জানি মোস্ট অফ দ্য পিপল আপনারা জানেন কিভাবে ডালের পেঁয়াজু বানাতে হয়, এটা আমাদের দেশে ইফতারির সময় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা খাবার, বাট আমরা মাঝে মধ্যে এভাবেও বানিয়ে থাকি। সো চলেন আমি আমার মতো করে আজকের পেঁয়াজুটা বানাই। প্রথমে আমি ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এটা মসুরের ডাল। মসুরের ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, এটা এতক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমি এই ব্লেন্ডারটা ইউজ করি সব সময় ব্লেন্ড করার জন্য, এটা ম্যাজিক বুলেট। সো এটার সাথে তিনটা আরও সেট থাকে, উপরের কাপটা তিনটা থাকে যেটাতে আমি জুস করতে পারি এবং অন্যান্য জিনিস করতে পারি। এটাতে আমি অনেক কিছুই করি, আমি ভর্তাও বানাই মাঝে মধ্যে, ভালোই হয়, খারাপ হয় না। তো এই যে আমার ব্লেন্ড করা শেষ, খুব মিহি করে ব্লেন্ড করব না, কারণ খুব মিহি করে ব্লেন্ড করলে আমার মনে হয় যে ভাজার সময় ভাজাটা মচমচা হয় না। সো এই জন্য আমি একটু আধ ভাঙ্গা রেখে রেখেই ব্লেন্ড করি। আমি এখন সব উপকরণগুলো একসাথে নিয়ে নিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি করেই নিব, কারণ একটু পেঁয়াজ না হলে ডালের বড়াতে ভালো লাগে না। আমি জানি না, হয়তো আপনারা ডালের পাকোড়াও বলতে পারেন, বাট আমরা ডালের বড়া বলি দেশে। সো এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদ, একটু মরিচ আর পরিমাণ মতো লবণ। আর এটা হচ্ছে আমার ধনে পাতাগুলো, যেগুলো আমি আগে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি মাখিয়ে নিব। আমি একটু ভালো করে মাখিয়ে নিব, কারণ মশলাগুলো যদি না মাখা হয় ভালো করে তাহলে ভাজার পরে এতটা ভালো লাগবে না। সো এই জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিব, যেন পেঁয়াজটা একটু ভালো করে মেখে যায়। আমি এভাবে ভালো করে সব মশলা দিয়ে মাখানোর পরে এখন আমি ডালটা দিয়ে দিব, যেটা আমি আগে ব্লেন্ড করে রেখেছিলাম। এখন আমি ডালের সাথে পেঁয়াজটা যেটা আগে মেখেছিলাম সেটা আমি আবার ভালো করে মিক্স করে নিব। এ পর্যায়ে আপনারা যদি পারেন একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন, চালের গুঁড়ো দিয়ে দিলে একটু মচমচে হয়, খেতেও ভালো লাগে। আমার কাছে আজকে চালের গুঁড়ো নেই, এই জন্য আমি কিছু দিচ্ছি না, তারপরেও আশা করি ভালোই হবে। আমার মাখানো শেষ। এভাবে আপনি যদি চান, আপনি ইচ্ছা করলে এভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে দিয়ে একটা বক্সে করে রেখে দিতে পারেন ফ্রিজে। নর্মাল ফ্রিজে রেখে দিলে এভাবে 2-3 দিন ভালো থাকে, আমার কাছে ভালোই লাগে, আমার কাছে কোনো গন্ধ লাগে না, কোনো কিছু লাগে না। তারপর অনেকের কাছে পেঁয়াজের গন্ধ লাগতে পারে, এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে সব উপকরণটা মিক্স করতে পারেন, তখন আর পেঁয়াজের গন্ধটা আর লাগবে না। এখন আমি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি কড়াইয়ে। সো তেলটা যদি ভালো করে গরম হওয়ার পর আমি পাকোড়াগুলো একটু একটু করে ছেড়ে দিব। সো এখন তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ছেড়ে দিচ্ছি। পাকোড়ার নর্মালি আমরা যে শেপ দেখি একটু চ্যাপটা করে, আপনি ইচ্ছা করলে ওরকম শেপ করে বানাতে পারেন। আমি যদি হাতে অনেক সময় টাচ না করতে চাই, আমি চামচ দিয়ে দিয়ে দিই, তখনও ভালো লাগে, আসলে টেস্টের উপরে ডিপেন্ড করে। বা অনেকে একটু পাতলা করে দিলে আপনার ভাজাটা সুন্দর করে হয়, পাতলা পাতলা করে দিলে তখন খেতেও ভালো লাগে। আর যদি একটু বেশি পরিমাণে থাকে তখন এতটা ভাজা ভাজা হয় না, তখন ভিতরে ভালো করে ভাজা হয় না, এই জন্য হয়তো খেতে অনেক সময় ভালো লাগে না। বাট এভাবে আপনি দিয়ে দেখবেন, আপনার কাছে ভালো লাগবে। আমি অল্প করেই বানাচ্ছি, যদি আমি একাই খাবো আর বাকিটা আমি স্টোর করে রেখে দিব। আমি বলেছিলাম যে আপনারা এভাবে স্টোর করে 2-3 দিন রেখে দিতে পারেন। এই যে বাকিগুলো আমি এখন একটা বাটিতে ঢুকিয়ে তারপরে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। ডালের বড়া এভাবে একপাশ ভাজা হয়ে যাওয়ার পর আপনি উল্টিয়ে দিবেন, আমি উল্টিয়ে দিয়েছিলাম, কারণ পুড়ে যেন না যায়, পুড়ে গেলে আবার তিতা হয়ে যাবে আপনার।
আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে গুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন আমার হয়ে গেল মচমচে আর ডালের পাকোড়া। সবাই বাসায় ট্রাই করবেন, যদি আমার মতো করে সবাই করে থাকেন, আর যদি না করে থাকেন ট্রাই করে দেখবেন কেমন লাগে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও ধরিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।